الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بذات ضلالة وكل دلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كوا أنفسكم وأهلكم نارا إذ قال لقمان حكيم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ان عائشة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل أملا ليس له امرنا فهو رد ان ابي هريرة رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كلا يا رسول الله من ابى কলামান আত আনি দখল আল অমান আসা আনি আবাব সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সোবান তালার বার্গে শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সোবান তালা বিচার দিবসের মালিক যে আল্লাহ সোবান আলা সুস্থ শরীরে এত বড় গ্রাম থেকে কিছু মানুষকে এখানে এসে জুমার খুদবাসনা এবং সলাত আদায় করার জন্য তৌফিক আদা করেছেন যে আল্লাহ সবানা তালা আমাদেরকে হালাল হারাম চিনিয়েছেন তারই বার্গায় শুক্রিয়া গাপনার্থী আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দিলেন সমগ্র মানব জাতির পথ প্রদর্শক সমগ্র মানব জাতির শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত তোক আল্লাহ আমিন আজকে আমার সংক্ষিপ্ত খুদবার বিষয় উপদেশ উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লা আজিজ আল্লাহ সবানায় তাহা আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন অতপর কিভাবে চলতে হবে সেরকম উপদেশমূলক অন্যতম গ্রন্থ কোরআনুল করিম আমাদেরকে উপহার দিয়েছেন আল্লাহ সবানা আলা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইয়া আইআল্লা দিন আমানু হে ইমানদারগণ কু আনফুসাকুম ওয়ালিকুম না নারা। তুমি তোমার পরিবারকে তুমি তোমার নিজেকে বাঁচাও জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ আলা যারা আল্লাহ রসুলকে মানবেন না তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান নামের আগুন সেই আল্লাহ সোবাহ বললেন যে তুমি বাঁচো কু নিজে বাঁচো ও হালিকুম তোমার আহলে বাইত অর্থাৎ পরিবারকে বাঁচাও জাহান নামের আগুন থেকে আল্লাহ সোবানা তালা সরা তাহারিবের মধ্যে এই বাক্য উচ্চারণ করলেন তার মানে এটাও একটা আমাদের উপদেশ যা আমাদের চলার জীবনে আমরা কিভাবে কি কাজ করবো কি করব না আল্লাহ আল্লা সুবানা পৃথিবী সৃষ্টি করার পরই আমাদেরকে বলে দিয়েছেন ওমা খালাক্তুল ইল্লা ইয়াবুদ আমি মানুষকে এবং জিনকে তৈরি করেছি কেবল মাত্র তারা আমার ইবাদত করবে তো আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আমরা যাই করি না কেন তা হচ্ছে ইবাদত যদি সেটা আল্লাহ রসুলের তরিকায় হয় আর যদি সেটা আল্লাহ রসুলের তরিকায় না হয় তাহলে সেটা ইবাদত বলে আল্লাহ দরবারে গৃহীত হবে না তো আজকের আলোচনা বিষয় হচ্ছে উপদেশ কোরানুল কেরিমে একটা সুরা রয়েছে সুরা লুকমান লুকমান বলে একজন ব্যক্তি তিনি কিন্তু নবী এবং রাসুল কিছুই নন কিন্তু তার ছেলেকে এত ভালো ভালো উপদেশ তিনি দিয়েছিলেন যার ফলস্বরূপ আল্লাহ সুমানা তালার এত ভালো লেগেছিল লুকমানের কথাগুলা তার ছেলেকে শিখিয়েছে তাই আল্লাহ একটা কোরআনে তার নামে একটা সুরাই নাজিল করে দিলেন সুরাতুল লুকমান লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া হে আমার কলিজার টুকরা লা বিল্লা তুমি আল্লাহর সাথে শির্ক করোনা ইর্ক জুলমুন আজিম শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনা লুকমান হাকিম তার ছোট্ট ছেলেকে শিখাচ্ছে বলছে বেটা তুমি শির করো না শির্ক হচ্ছে সবচেয়ে বড় গুণা শির্কের মতো অন্যায় শির্কের মতো অত্যাচার পৃথিবীতে কিছু নাই তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে তার ছেলেকে আগে তাওহিদ শিখেছেন তাওহিদের বিপরীত হচ্ছে তাওহিদ তাওহিদ কি তাওহিদ হচ্ছে আল্লাহ তার একাত্মবাদ আল্লাহ যে এক আল্লাহ যে সমগ্র বিশ্বকে পরিচালন ক্ষমতা রাখেন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন সেই আল্লাহ তালা আবার আমাদেরকে কবর ফেলে তুলে নেবেন আমাদেরকে আবার আমাদের রুহুকে ফিরিয়ে দেওয়া হবে এবং সেই রুহু সহ আমরা গিয়ে বিচারের মাঠে অর্থাৎ হাসরে আমরা একত্রিত হব সেই আল্লাহ সুবান তালা যে গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক এটার নাম হচ্ছে তাওহিদ এই তাওহিদ একটা সময় খুব কঠিন ছিল যখন মানুষ পূজা করত যখন মানুষ তিনশো ষাটটা বাবুদের পুজো করতো তখন তাওহিদ কঠিন ছিল এখন কিন্তু বহু মানুষ তাওহিদবাদী কিন্তু এই তাওহিদ বাদে আমরা ঠিক আছে কিন্তু অনেকের তাও দাবার টিকে না অর্থাৎ যতগুলা লোক আল্লাহর ইবাদত করে সাথে সাথে কোনো মাজার মুখে মাজারে যায় অন্য কোনো মাবুদের উপাসনা করে অন্য কোনো গণকের কথায় বিশ্বাস করে তারা কখনোই তাও হতে পারে না যতই ওরা মসজিদে এসে বলছে যে এক আল্লাহর ইবাদত করি আল্লাহ ছাড়া আর অন্য কাউকে মানি না সেই লোক যদি আবার কোনো তান্ত্রিকের কথায় বিশ্বাস স্থাপন করে সেই লোক যদি কোনো আবার গণকের কথায় বিশ্বাস স্থাপন করে তাহলে সেই রোগ কিন্তু তাওহিদ তার বুকে থাকলো না এই জন্য তাওহিদ খুব কঠিন একটা জিনিস আয়সারাজে আল্লাহ তালানা বলছেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল কবরে যে ভয়ঙ্কর বর্ণনা আপনি দিলেন ওখানে আমি টিক বকি করে তো আয়সারা জেলাতার ভয়ের কারণ যে কবরে খুব আজাব হয় কেন আল্লাহ রসুল বলেছেন একজন ইহুদি মহিলা এসে আয়সারা জেলা তালানাকে বলছে আয়সা তুমি আমাকে কিছু খাবার দাও আমি তোমাকে কবরের আজাব থেকে রক্ষা করার জন্য আল্লাহ কাছে দোয়া করবো তো আয়সা রাজি তখন জানতেন না যে কবরে আজাব হয় তো আয়সা রাজি আল্লাহ তালা বললেন আপনি বসন্ত আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আসতে দেন আমি জিজ্ঞাসা করব। আল্লাহ রসুল আসার পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল কবরে কি আজাব হয় তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন জি কঠিন আজাব হয় তখন আয়সা রাজি আল্লাহ বললেন যে আল্লাহ রসুল মানে দোয়া করতে লাগলেন এবং তারপর থেকে কোনোদিনও আমি দেখিনি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কবরের দোয়া ব্যতিরেক কবর থেকে পানা চাওয়া ব্যতিরেক কবরে আজাব থেকে পানাচাও ব্যতিরেক কোনো সলাহাতকে তিনি শেষ করেছেন তার মানে কবরে আজাব হয় এটা আয়সারা জেলাতলা জানলেন পরে জানার পরে কি করলেন সেটা পরে বিশ্বাস স্থাপন করলেন কিন্তু আজকে আমরা কি করি রাজা জেলাতলা কিন্তু ভয় করছেন যে কবরে টিকবো কী করে তখন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে যার তাওহিদ ঠিক থাকবে যার একত্ববাদ ঠিক থাকবে ওর কবরে কোনো টেনশন নাই কবরে সাপ আছে বিচ্ছ আছে কাঁকড়া বিছা আছে কবরে আরও ডেঞ্জার ডেঞ্জার জিনিস আছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা সাপের তিনখানা নখানা মাথা আছে একটা সাপ বিশাল আকৃতির সাপ আছে উটের মতো মতো কাঁকড়া বিছার সাইজ আছে কিন্তু তার কোনো সমস্যা নেই যদি তার বুকে তাওদ থাকে আর এই তাওহিদটা টিকে রাখা খুব মুশকিল আবু হাজি আল্লাহন বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন কোন ব্যক্তি কোন গণকের কাছে গেল গিয়ে বললো যে দেখেন তো আমার ভাগ্যে কি আছে তো সে যা বললো তাই সে বিশ্বাস করলো আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তি এখন আর মুসলমান নাই কোনো ব্যক্তি যদি গণকের কাছে গিয়ে বলে যে আমার ভাগ্যে কি আছে দেখেন তো কিংবা গণক কি বললো সেটার উপরে যদি বিশ্বাস স্থাপন করে তো আল্লাহ রসুল বলছেন যে ও ওর দলের লোক ও আমাদের দলের লোক না ও মুসলমানই না এবং সাথে আর কঠিন বাক্য বললেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি গণকের কাছে গিয়ে তার কথাকে বিশ্বাস করে আমার উপরে যা নাজিল হয়েছে সবগুলোকে সে মিথ্যা প্রতিপন্ন করলো না মানে কোরআন হাদিস কোনো মূল্য দিল না যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায় আমাদের গণত টিকটিকিও আমাদের গণক কি রাত্রিবেলা এত কথা বলছেন এমন সময় টিকটিকিতে টিকটিক করলো আমরা বলছি জি 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 ঠিক টিকটিকিতে বুঝতে পেরেছি নাউজুবিল্লাহ এটা একটা শির্ক এটা একটা শির্ক মানুষকে তো বক্তৃতা বোঝাতে পারিনি করে কথা বুঝবে মানুষের আমরা কত বড় পাগল ভাবেন তো এইখানে আইসারা জেলা তার না বলছেন যে আমি কবরে আজাবকে ভয় পাই টিকতে পারবো তো তখন আল্লাহ রসুল বলছে যার বুকে তাওহিদ ঠিক আছে ও কবরে টিকতে পারবে আর তাওহিদের বিপরীতে যে শির্ক যদি তাওহিদকে নষ্ট করতে চান তাহলে মাজারে যেতে হবে যদি তাওহিদকে নষ্ট করতে চান তো হাতে তাবিজ দিতে হবে যদি তাওহিদকে নষ্ট করতে চান তো কোনো গণকের কথা শুনতে হবে তাহলে তাওহিদ নষ্ট আপনি মনে হয় থাকবেন মুসলমান আপনি মনে করবেন যে আমি মুসলমান কিন্তু আদত আপনি মুসলমান থাকবেন না তাই লুকমানে কিন্তু ছেলেকে বলছে যে বেটা লা তুশরিক বিল্লাহ খবরদার শির করো না ইন্না শির কালা জুলমুন আজিম শির হচ্ছে সবচেয়ে বড় গুনাহ পৃথিবীতে যত পাপ রয়েছে সবচেয়ে বড় পাপ হচ্ছে শির্ক আবু হাজি আরো বলেন রাসুল সাল্লাম বলেছেন যে কোন বান্দা যদি পাপ করতে 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 এ হাদিসটা আমার আনাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি পাপ করতে 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 আসমান পর্যন্ত ঠেকে দেয় এত পাপ করে আল্লাহর কাছে গিয়েছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ সুবান অতগুলা ক্ষমা নিয়ে সামনে দাঁড়িয়ে পড়বে বুঝতে পারেননি যত পাপ আপনি করেছেন একবারে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত পাপে ভরিয়ে দিয়েছেন এত অন্য আপনি করেছেন এখন যদি আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চান আল্লাহ বলবে যে তুমি যত পাপ করেছ নাও তার চেয়ে বেশি ক্ষমা আমার কাছে আছে আল্লাহ আল্লাহ এত আপনাকে ভালোবাসে না যে আমার কোনো বান্দা জাহান্নামে যাক কারণ জাহান্নাম যে কি এটা আল্লাহ সবচেয়ে ভালো জানে আমরা যদি জাহান্নাম সম্পর্কে বুঝতাম তাহলে কিন্তু এত পাপ আমাদের মাধ্যমে হতো না কঠিন জাহান্নাম ভয়াবহ একটা জায়গা তো এইখানে আপনি যদি সমস্ত পৃথিবী ভরিয়ে দেন পাপে তাও আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু এখানে আল্লাহ সুমন তালা বলছে সুরা নিসা সুর নম্বর চার আট নম্বর আটচল্লিশ এবং একশো ষোলো আল্লাহ বলছে যদি কেউ শির করে মারা যায় তাকে আমি ক্ষমা করব না যদি কেউ শির করে মারা যায় তাকে আমি ক্ষমা করব না আপনি জেনা করেছেন অন্যায় করেছেন চুরি করেছেন ঘুষ খেয়েছেন সুদ নিয়েছেন কত পাপ করেছেন আল্লাহ কাছে তোবা করলে খাস তোবা করলে আপনাকে ক্ষমা করে দেবে বা আল্লাহ এমনিও আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু শির এমন একটা পাপ যে খাস বিশেষ তোবা ছাড়া আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না কিন্তু এই শিরকের সাথে আমরা প্রায় মানুষ জড়িয়েছি প্রায় মানুষ তাই একবারে ছোট ছেলেটাকে বেড়ে ওঠার পরেই বলছে লোক কিম বলছে বেটা ক্ষমা শির করে না শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ আনাস রাজি আল্লাহ বলেন আবু হুরের রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন তুমি যদি কোথাও যাও তোমাকে যদি কেউ জবাই করে ফেলে কিংবা আগুনে পুড়িয়ে ফেলে তবু তুমি তুমি একটা উদাহরণ হাদিসটা সম্পর্কে সমস্যা আছে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে এভাবে বলতে পারি যে দুইজন ব্যক্তি একটা সাইড দিয়ে যাচ্ছিল পাশে ছিল এক মাজার এক অলির মাজার তো ওইরকম ভাবে সে যাচ্ছিল যেতে গিয়ে তাদের দুই ভাইকে বলা হলো দুই ব্যক্তিকে বলা হলো কিছু দান করে যাও তো প্রথম ব্যক্তি বলছে দুই ব্যক্তি বললো আমাদের কাছে কিছু নাই তো বলছে না কিছু না থাকলেও তোমাদেরকে দান করতে হবে যদি দান না করো তাহলে আমি তোমাকে জবাই করব। গলা কেটে ফেলবো জবাই করব তাহলে তুমি দান করে যাও তো প্রথম ব্যক্তি ভয় পেয়ে গেল। সে বললো যে কি করি মানে গলা কেটে ফেলবে জবাই করে ফেলবে এটা কেমন কথা তো সে বললো যে ঠিক আছে আমি দান করব তো কি দান করবা তো কিছুই তো না নেবে যেটা মাছি মারো মাছি একটা মাসিকে মেরে সে দান করে দিল আল্লাহ রসাল্লাম বলছে নার ওই ব্যক্তি জাহান্নামে নামে চলে গেল তাহলে বেছে থেকে কি লাভ বেঁচে থেকে কি লাভ যদি জাহান্নামে নামে আমাকে যেতে হয় নার ওই ব্যক্তি চলে গেল কিন্তু ও জাহান্নামে নামে চলে গেল কি দান করেছে মাসি ক টাকা দিয়ে কিনবেন একশো মাসি দিলে কিনবেন না এক পয়সা দেবেন না মূল্য তাহলে যদি কেউ মাজারে কোনো কিছু দান করে পুজোতে চানা দেয় তাহলে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে না ওকে আবার ইসলাম ধর্মগ্রহণ করতে হবে কত ডেঞ্জার একটা জায়গা বসবাস করে আমরা জি আপনি যদি উপরে ভরসা করেন আল্লাহ সাহায্য করবে করে তো আমাদেরকে আপনি যদি পুরোপুরি ভরসা করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে সাহায্য করবে করবে আমাকে করে তো আপনাকে কেন না আল্লাহ সাহায্য করবে দ্বিতীয় ব্যক্তি করলো কি সে বললো যে না আপনি যদি আমাকে আগুনে পুড়িয়ে ফেলেন তো আমি মাসিও দান করবো না তখন সেই ব্যক্তিকে জবাই করা হলো আল্লাহ রসুল বলছে যে ওই সেই ব্যক্তি জান্নাতে কেন তার মানে আমি এখানে বুঝাতে চাইছি আল্লাহ রসুল বোঝাতে চাইলেন সাবিরা বুঝাতে চাইলেন বা কোন মনীষী বোঝাতে চাইলেন যে তোমাকে যদি জবাই করে ফেলে আগুনে পুড়িয়ে ফেলে তবু তুমি শির করো না কারণ মরবেন তো একবারই মরার পরের জীবনটা তো আসল জীবন তাই লোক মানে কিন্তু তার ছেলেকে বলছে বেটা লাহ তুখ বিল্লাহ হবে তা শির করো না ইন্না শিরকেলা জুলমুন আজিম শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনা যেমন আমাদের ঘরে ঘরে তাবিজ ঘরে ঘরে তাবিজ দেখেন মানুষ রেখেছে কারণ দোকানে দোকানে বেশি বিক্রি হবে বলে তাবিজ টাঙিয়ে রেখেছে অথচ মুস্তদ আহমদ চার নম্বর খন্ড দুশো পৃষ্ঠায় আল্লাহ মান ফাঁকা দাস রাখা কেউ যদি কোনো কিছু ঝুলিয়ে রাখে তাবিজ আকারের মাদুলি আকারে কেউ যদি ঝুলিয়ে রাখে তাহলে সে ব্যক্তি শিরক করলো আর শিরক মহাপ তাহলে এখনো বুঝতে হবে আমাদেরকে খুব সাবধানে চলতে হবে লোক মানেকে মেরে এই উপদেশটা তার ছেলের প্রতি দেওয়া এটা আমরা গ্রহণ করতে পারি আর একটা হাদিস এখান থেকে মুসলিদ আহমদের হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মান ফাকা দাস রাখা কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে কাউকে দেখানোর জন্য নামাজ পড়ছে দেখবেন খালি জুমায় কিছু মানুষ আসে দেখানোর জন্য জুমাই না গেলে মুসলমান থাকবো না এই জন্যে আল্লাহ রসুল বলছেন মান দাস রাখা কেউ যদি কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে সেই ব্যক্তি শির করলো খাস তোল ওই ব্যক্তি মোরলে জাহান্নাম কেউ কোনো ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য নামাজ পড়লো তাহলে সেই ব্যক্তির থাকার জায়গা হবে জাহান্নাম একই সাথে একই হাদিসে আল্লাহ রসুল বলছেন অমান স কোনো ব্যক্তি সিয়াম পালন করলো রোজা করলো যে এত মানুষ সব রোজা করে আমি রোজা না করলে কি হবে আজকে আমার বাড়িতে ইফতার দেবো আমি যদি রোজা না করি কেমন হবে এইভাবে যে কেউ যদি কোনো ব্যক্তি রোজা পালন করে সিয়াম পালন করে ওই ব্যক্তিও শির্ক করলো দেখেন নামাজ পড়েও শির্ক হয় কাউকে দেখানোর জন্য ধরেন আপনি নামাজ পড়ছেন খুব দ্রুত নামাজ পড়ছেন কেউ একজন ঢুকছে বড় মাপের আলেম আপনি তলচকে তাকে দেখে নিয়ে আপনি আস্তে আস্তে নামাজ পড়ছেন না এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আপনি আপনার মতন পড়েন না পড়া পরে পরে যদি শুধরান সেটা বিষয় আপনাকে ভয় করতে লাগে কোনো আলেমকে নয় সেভাবে আপনি রোজা রাখতে পারেন না পারেন না ফি দেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে তো তাহলে আপনি কেন মানুষকে দেখানোর জন্য যে আমি পাড়ার অমক পাড়ার তমক আমি যদি শ্যাম পালন না করি তাহলে লোকে কি বলবে আমার বাড়িতে আজকে ইফতার আমি সবার সামনে খেয়ে বেড়ালে লোকে কি বলবে তাই আপনি শ্যাম পালন করলেন আল্লাহ রসুল কি বলছেন যে ওই ব্যক্তি যদি শ্যাম পালন করে সে ব্যক্তি শির করলো আর শিরকারী জাহান নামে যাবে তারপর আল্লাহ রসুল একই হাদিসে বললেন অমান তাসাদ দেখা ইউরো ফাঁকা দাস টাকা কোনো ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য কোনো কিছু দান করে কোনো কিছু দান করলো কিন্তু কাউকে দেখানোর জন্য আমি বিশ হাজার টাকা দিয়েছি এভাবে যদি কেউ দান করে দিয়ে দেখানোর জন্য ভিতরে অন্তরটা যদি ওর ফুলে ফেঁপে ওঠে যে আমি দিলাম এত টাকা তাহলে আল্লাহ রসুল বলছেন এ ব্যক্তিও শির করলো তাহলে নামাজ পড়ে শিরক হচ্ছে সিয়াম পালন করে শিরক হচ্ছে আবার দান করেও শিরক হচ্ছে ইমান টিকে রাখা খুবই কঠিন এই জন্য লোক মানে কিম ছেলেকে বলছে বেটা তুস্তিক বিলা খবর দায় শির করো না শির কিন্তু অনেক কাজে হয় কি ওই যে রাত্রিবেলা একটা তারা উঠেছিল দেখলাম ওই জন্য কিন্তু আজকে সকালে বৃষ্টি এই কথা বললে আপনার ইমান নষ্ট হয়ে যাবে শির করলেন আপনি ড্রাইভারটা এমন দারুণ জায়গায় ব্রেকটা মেরেছে বা ছাগলটা ছিল বলে আমার অ্যাক্সিডেন্টও হলো এটা এটা হচ্ছে শির্ক এটা হচ্ছে শির্ক আমার ভাই ভালো হয়ে গেল অমুক ডাক্তারের কাছে গিয়ে কেন ডাক্তার দারুণ ভালো করে মালিককে আল্লাহ সুবান তাহলে এই যে এটাকে বলা হয় শির্ক অর্থাৎ কথাই কর্মে এইগুলো একটা আমাদেরকে খুব মানে সচেতন থাকতে হবে নইলে কিন্তু শির করা যাবে দ্বিতীয় উপদেশ লুক মানে ছেলেকে বলছে ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা আকিমি সলা তুমি সলাদ কায়েম করো দেখেন প্রথমে তাও হিত তারপরে শির কাসলো শির থেকে বাদ থাকেন এবার আপনাকে বলছে আকিমি সলা তুমি সালাত কায়েম করো সাত বছরের ছেলেকে আব্বু সোনা আম্মু সোনা বলে তাকে সালাতের জন্য নির্দেশ দিতে হবে দশ বছর বয়সে যদি কোনো ছেলে মেয়ে নামাজ না পড়ে তা আল্লাহ রসুল বোঝা ওকে মারো হালকা হালকা কেন সালাত তাদের করবেন না কারণ এই কারণে কিন্তু আজকে আমাদের গ্রামের আজকে আমাদের এরিয়ার আজকে আমাদের ব্লকের অধিকাংশ মানুষ বেনামাজি কেন কারণ বাবা মাই নামাজি না এক দুই নম্বর বাবা মা নামাজি কিন্তু ছেলে মেয়েকে পড়ার ব্যাপারে যতটা তাগিদ দিয়েছে ছেলে মেয়েকে শীতকালে ঢেকে রাখার ব্যাপারে যতটা তাগিদ দিয়েছে কিন্তু সলাতের ব্যাপারে অত তাগিদ দেয়নি তো সাত বছর এর পর থেকে দশ বছর পার হলেই তাকে মারতে বলেছে আল্লাহ রসুল অথচ পৃথিবীর বুকে সবচেয়ে যদি কেউ বাচ্চাদেরকে ভালোবাসতেন আল্লাহ রসুল চলে আল্লাহ রসুল না না আল্লাহ হলো আশঙ্কা আল্লাহ রসুলকে মারা গেলেন নাকি শেষদার অবস্থায় অনেকক্ষণ ধরে শেষদা করে উঠলেন যখন আল্লাহ রসুল সালাম ফিরালেন তখন সাহাবিরা বলছে কি ব্যাপার আপনি এতক্ষণ ধরে শেষ করলেন ব্যাপারটা কি ওহিনাজিল হচ্ছিল নাকি তো রে না আমি যখন শেষদা করছিলাম হাসান এসে আমার কোলের উপরে পিঠের উপরে খেলছিল তা আমি ভাবলাম যে ওর খেলা ডিস্টার্ব করবো খেলুক আমি একটু আল্লাহর গুণগান গাই চিন্তা করেন দেখেন একটা বাচ্চা খেলছে পিঠের উপরে তো আল্লাহ রসুল ইয়ে মানে ই করে যাচ্ছেন সেজদা দিয়ে যাচ্ছেন দোয়া পড়ে যাচ্ছেন যে ও কেউ খেলুক আমি যদি সেজা থেকে উঠি তো ওর ডিস্টার্ব হবে একটা বাচ্চাকে কতটা ভালোবাসতে হবে তাই সে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন দশ বছর পার হলে কি করতে হবে মারতে হবে কেন এখন না মারলে আপনার বাচ্চা ভয়ঙ্কর আগুনের মধ্যে পতিত হবে যেখান থেকে কেউ বাঁচতে পারবে না না আপনি না আর পৃথিবীর কেউ ওকে বাঁচানোর মতন এ রাখবে না যদি সে নামে যায় এর জন্য একদম রেডি করতে হবে তাই ছোটো ছেলেকে বলছে ইয়াবু ইয়া ও আমার কলিজার টুকরা আদর করে বাচ্চাকে ডাকতে হবে আমাদের বাচ্চাকে ডাকই তো খারাপ তো বাচ্চাকে আদর করে ডাকতে হবে ও আমার কলিজার টুকরা হীরার টুকরা নয়নের মণি এভাবে ডাকতে হবে দেখে বলতে হবে আব্বু তুমি নামাজ পড়ো আম্মু তুমি নামাজ পড়ো তাই লুকমানে কিম ছেলেকে বলছে ইয়া আবু না হে আমার কলিজার টুকরা আকিমি সলা তুমি সালাদ কায়েম করো সলাদ কায়েম করো নামাজ পড়ো প্রথমে শিখ থেকে যদি কেউ বাঁচে তারপরে যদি কেউ নামাজ পড়ে নামাজে অনেক উপকার আছে এর মতো উপকার পৃথিবীতে আর কোনো ইবাদতে নাই এর মতো ইবাদত আর পৃথিবীতে নাইও কিছু কারণ শিয়াম পালন করলে আল্লাহ খুশি হয় হজ পালন করলে আল্লাহ খুশি হয় জাকাত দিলে আল্লাহ খুশি হয় দান সাদা করলে আল্লাহ খুশি হয় আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহর সাথে কথা বলে বান্দা যখন শেষদায় যায় তখন আল্লাহ আর বান্দার সবচেয়ে নিকটবর্তী স্থান হয়ে যায় শেষদায় গেলে যত রকমের দোয়া আছে আপনি পড়েন যদি পারেন ওইখানে কাঁদেন ওইখানে আল্লাহর সাথে আপনি এবার কাছাকাছি চলে যান সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় শেষদার সময় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ যখন কষ্ট হতো বিলালকে বলতো আজান দাও তো দাঁড়িয়ে যেতে নামাজে নামাজের মধ্যে তিনি শান্তি পেতেন আর আমাদের নামাজের মধ্যে অশান্তি মানে যত দ্রুত পারি আমরা আমাদের কিন্তু নামাজ শেষ করতে হয় এটা একটা ব্যাপার তাহলে এইখানে লুকমানে একদম ছেলেকে বলছে যে বেটা তুমি সলাতে তাই করো সলাতে তাই করলে কি হবে দু একটা বাক্যে আবু হরাই রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আবু হরাইরা ও সাহাবীরা তোমাদের বাড়ির সামনে যদি কারো একটা নদী থাকে ওই নদী কেউ যদি পাঁচবার গা পাঁচবার গোসল করো তোমাদের গায়ে কি ময়লা থাকবে তো এটা আবার কেমন কথা ময়লা কি করে থাকে একবার তো থাকে না পাঁচবার গাধুলে থাকবে কি করে আল্লাহ রসুল বলছেন সলাত হচ্ছে তাই তুমি যদি প্রতিদিন পাঁচবার করো তুমি যত পাপ করবে ছোট ছোট পাপ রয়েছে শিরক বাদ দিয়ে ছোট ছোট পাপ রয়েছে আল্লাহ সমস্ত পাপকে ধরিস করে দেয় ধুয়ে দেয় যদি প্রতিদিন পাঁচবার আদায় করা যায় আনাস বলেন আবু রাজা রাজি বলেন এক জুমা থেকে আর এক জুমা সলাত আদায় করা মানে মাঝখানে যত পাপ করবেন তার পাপের কাপ ফাড়া আজকে জুমার দিন নামাজ পড়ে গেলেন বাড়িতে এখান চলে গেলেন তারপর আপনি কন্টিনিউ সালাত আদায় করতে হবে পাঁচবার নাহলে তো মুসলমান থাকবেনই না এরপরে পরের জুম্মা যখন আপনি সালাতে আসবেন এই মাঝে যত পাপ করেছেন ছোটখাটো ছোট খাটো যত পাপ করেছেন সব আল্লাহ ক্ষমা করে দেবে মসজিদে ঢোকার পরপরই তাহলে বুঝেন সালাত কি জিনিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হয়ে যায় নামাজের মধ্যে আমার চোখ শান্তি পাই নামাজের মধ্যে আমার আত্মা শান্তি পাই তাহলে নামাজ খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই সমস্ত ইবাদতের বদল চলে হজ টাকা নাই টাকা আছে অন্যজনকে দিয়ে দেন যেতে পারছে না সামর্থ্য নাই হজ হয়ে যাবে রোজা পাচ্ছে না ফিদিয়া দেন হয়ে যাবে দান সাদকা অন্যজনকে দিয়ে করেন আপনারই নাকি হবে কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন জি না দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়ো বসে পড়তে পারো না শুয়ে পড়ো শুয়েও কোনো কায়দা নেই ইশারার মাধ্যমে সালাত আদায় করো তার মানে নামাজের ক্ষেত্রে কোনো কিন্তু আমাদের ছাড় নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক আদান করুক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বাদা আম্মা বাদ আলোচনা হচ্ছিল সালাত মানে উপদেশ নিয়ে লুকমান হাকিম ছেলেকে বলল যে বেটা তুমি সলাত আদায় করো প্রথম কথা তারপরে লুকমানে কিম ছেলেকে বলছে অমরু বিল মারুফ মানুষকে ভালো ভালো কাজের উপদেশ দাও মানুষকে ভালো ভালো কাজ করার জন্য বলো মানুষকে ভালো ভালো কাজের উপদেশ দাও আর এই উপদেশটা পৃথিবীর সব জায়গায় দেওয়া যায় উপদেশটা পৃথিবীর সব জায়গায় দেওয়া যায় উপ উপদেশটা আমাদেরকে দিতে হবে একজন চর্মনের চর্মনের নাম শুনেছেন চর্মনের পিস সাহেবের একজন লোক তো ওদের আবার নামাজ কালাম তেমন করে লাগে না ওদের ওই একটা নীল পাগড়ি সবুজ টাইপের একটা পাগড়ি আছে ওটা পরলে হয় আর ইবাদত করলে কিছু মানে জিকির রয়েছে এইসব জিকিরের মাধ্যমে জান্নাতে যায় তে আপনার ওই ঢাকা থেকে লক্ষ্মীপুরে প্রোগ্রামের জন্য যাচ্ছি বিশাল একটা ঘাট তিন চার ঘন্টা লাগে লঞ্চের উপরে তো এক চরম নেয়ের মরিদ ওইরকম পাগড়ি পরা আছে তো ওর সাথে কিছু কথোপকথন আর একজন ভাই ছিল আমাদের দিনী তার সাথে কথা বলতে গিয়ে যে এই রকমের পাগড়ি কেন তো আমাদের হুজুর বলেছে তো কয়েকটা কথা বলার পরে কি পড়েন এই পড়ি সেই পড়ি তো কোরআন আবু আবুদাউ তিরমিজি নাসাই মুসলিমের নাম আর পেলাম না মুখ থেকে মানে কি অভাগা মানুষ চিন্তা করেন তাহলে যে ভাই এটাকে খুলে ফেলতে হবে পাগড়ি আপনাকে খুলতে হবে এই পাগড়ি চলবে না অন্য পাখড়ি ইউজ করেন আপনি এই কালারটা কেন এই কালারটা তো নিষেধ আছে এই কালারটা পড়া যাবে না নির্দিষ্ট কেন করেছেন আপনি তো উনি আলহামদুলিল্লাহ খুললেন খোলার পরে তো অনেক মানুষ করে এ দেখেন সব একই দলিল অনেক মানুষ করে সুরা নাম সুরানম্বর ছয় আট নম্বর একশো ষোলো আল্লাহ সুমনাত কারিমের মধ্যে বলছে হে মোহাম্মদাম খবরদার তুমি অধিকাংশ লোক যা করে তুমি তা করো না ওরা যা করে সব আইডিয়ার খুলে খুলেন এখনই পেয়ে যাবেন একশো ষোলো নম্বর বলছে যারা অধিকাংশ মানুষ এরা ভুল পথে আছে অধিকাংশ মানুষই ভুল পথে আছে এরা ভুল পথ আছে এদেরকে অনুসরণ করো না তুমি তো অনুসরণ করো তোমাকে তোমার রাস্তা থেকে এরা ছিটকে দেবে অনেকক্ষণ দাওয়াতের কাজ চলল ওই ব্যক্তির সঙ্গে আরও বেশ কিছু মানুষ আসলো আমরা যখন দাঁতের কাজটা করছিলাম তো কয়েকজন বুদ্ধিজীবী মানুষ করতে পড়া লোক বলছে যে না আপনারা তো সব নতুন নতুন হাতেই বের করছে মানে বুঝতে পেরে গেছে বুঝতে পেরে গেছে আর আমি নর্মাল ড্রেসে আসি আমি যেখানে যাচ্ছি সেখানকার প্রধান বক্তা আমি বুঝতে পারিনি কিন্তু দ্বিতীয় বক্তার সাথে কথা চলছে কারণ ও একটু জুব্বা টুব্বা পরে আসে তো আমাকে নর্মাল মানুষ ভেবেছে মাথায় টুপিও নেয় আমার তো এবার কথা চলছে চলতে চলতে এক পর্যায়ে বলছে যে আহ না আবু হানিপুর রহমতুল্লাহ তরিকা কেন আমরা গ্রহণ করব না অবশ্যই গ্রহণ করতে পারেন তবে আপনি আমাকে বলেন তো আমার ইচ্ছা আমি আবু কিন্তু আমার সমস্যা একটাই আমি আজ পর্যন্ত কোনো বই পাইনি আবু বই দেন আমাকে ইনশাল্লাহ আপনি বইয়ের নাম করেন আমি কিনে নেব ইনশাল্লাহ বাংলাদেশে আছি তা আপনি বলেন তো উনি আর ওর মাথা খারাপ বইয়ের আর নাম জানেনা কারণ বইয়ের নাম জানবে কোথায় আবু হানিপুর রহমতুল্লাহ কোনো বই লিখেননি পাক্কা হানুল হাদিস তিনি ছিলেন রুদ্দাল মুক্তারের দুশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন ইজা সাউল হাদিস ফাওয়া মাজাবি যদি কোনো সহি হাদিস পাও ওটাই আমার মাঝাব আবু হানিফা রহমতুল্লাহ বলছে বলছে যদি কোনো সই হাদিস পাও ওটাই আমার মাঝাব আর মানুষে করে গোড়ামি আমি যদি বলি যে আমার বাড়িতে রত্নের ভান্ডার আছে তা আপনি যদি দেখতে চান এটা তো অন্যায় না দেখতে চান তো এটা তো অন্যায় না আমি যদি থাকে তবে তো দেখাবো যদি না থাকে তো বলবো যে কিতাবে আছে তো কিতাব কই কিতাব পাওয়া মুশকিল তারপরে ওই ব্যক্তি মুখখানা কালো হয়ে গেল তার মনে যে ভাই একটু কোরআন পড়েন আমি বললাম আমি ধরেন এম এ পাস আর এই ছেলেটা বিএ পাস আপনি প্রশ্ন করলে কার কাছে করবেন বলছি অবশ্যই এম এ পাসের কাছে করবো আমি যদি আমি আবু হানিপুর রহমতুল্লাহকে মানি আলহামদুলিল্লাহ তো আবু হানিপুর রহমতুল্লাহ বড় কি আল্লাহ রসুল বলছে জি হ্যাঁ অবশ্যই অনেক বড় মানুষ তো আমি তাহলে তার বড়োটার কাছে জানি ছোটোটার কাছে থাক দেখেন তাহলে কি এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার আমরা যদি আমরা একই দামে দুটো ভালো জিনিস পাই আর একটা খারাপ জিনিস পাই নিশ্চয়ই আমরা ভালোটাই নিব তা আল্লাহ রসুল যেখানে কথা বলেছেন ফাইনাল আবদুল্লা এমনি উমার রাজ্লাহত লালানু এসে একজন সাহাবিদেরকে একটা হাদিস বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহুসাল্লাম এই বলেছেন আর ওইখানে যে হাদিস শুনছে সে ব্যক্তি বলছে যে উমার এই কথা বলেছে। উমার মানে অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহর রসুলে মনোনীত বান্দা আল্লাহসুলের পাশে শুয়ে আছেন আল্লাহসলের সঙ্গে জান্নাতে থাকবেন এই উমার রাজিল্লাহ ত্লানু এই কথা বলেছেন তা উমারের ছেলে বলছে যে আশ্চর্য বিষয় আমি বলছি আল্লাহ আল্লাহ রসুল বলেছে তুমি বলছে উমর বলছে উমারকে দেখেন উমরের ছেলেই কথা বলছে তার মানে বোঝাতে চাইছেন যে উমর তোমার কেউ কোনো মূল্য নাই কার মূল্য আছে আল্লাহ রসুলের তুমি উমার যদি কোনো কথা বলে আর সেটা যদি আল্লাহ রসুল ক্ষেত্রে মিলে যায় তবে ঠিক আছে তো আমি যেখানে আল্লাহর রসুলে কথা বলছি এখানে উমার আসলে কথা থেকে কি সুন্দর কথা যে আমি যেখানে আল্লাহ রসুলে কথা বলছি আমরা যেখানে কোরআন এবং হাদিসের কথা বলি সেখানে আপনার মাঝাব আসলে কথা থেকে আমি কোরআন যদি বলছি তো আপনি তো এখান থেকেই পেয়েছেন তাহলে আপনি দেখুন আপনার ভুল নাকি আমার ভুলটা এনে শুধু হবে যাই হোক অনেকক্ষণ দাওয়াতের কাজ চলল এবার লুকমা নাকিম ছেলেকে কি বলছে অমরুব মারুফ ভালো কাজের আদেশ করো সে ভাইকে ভালো কাজের আদেশ করলাম আমরা সবাই মিলে বললাম যে ভাই এই এই কাজ করো সেই কাজ করো যেখানে যে পর্যায়ে থাকবেন না কেন আপনি আমি সবাইকে ভালো কাজের আদেশ করার কথা বলতে হবে ভালো কাজ অনেক রকম হয় ভালো কাজ অনেক রকম হয় কেউ ট্রেনে বাসে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে আপনি বলতে পারেন যে ভাই এটাকে ত্যাগ করেন এটা কি এটা ফালতু জিনিস আপনি কেন ধরে আছেন সবাই এতগুলো মানুষ আছে আপনি তো আপনার মতো করে বলতে পারেন তাহলে ভালো কাজের কিন্তু অভাব নাই কোনো একটা মানুষ ভুল রাস্তায় যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তাকে বলেন যে ভাই এ রাস্তায় যাওয়া যাবে না কোনো একটা মানুষ মনোক্ষা লাই ধর বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে তার হয়তো সন্ধ্যা হয়ে আসছে ভাবছেন কেউ নেই আপনি একটু সাথ দিলেন দাঁড়িয়ে যে ভাই বাস আসবে কখন তো সাতটার সময় ও কেউ তো এখন নাই আচ্ছা ঠিক আছে দেখি আপনার বাস আসা আসা বলতে আমি ওয়েট করি এটাও একটা ভালো কাজ বেশি বেশি সালাম দেওয়া মানুষকে এটা একটা ভালো কাজ তাহলে এই ভালো কাজগুলো আমরা তো করতে পারি মানুষের সাথে হেসে হেসে কথা বলা এটা হচ্ছে ভালো কাজ তাই লোকমান কিন্তু ছেলেকে বলছে বেটা অমরবিল মারুফ মানুষকে কি করবা ভালো ভালো কাজ ভালো ভালো কথা ভালো ভালো কর্মের মাধ্যমে মানুষকে খুশি করার চেষ্টা করবা এরপরে বললেন আনিল মুনকার এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে আজকে আমরা এত কথা বলি এই ধরনের কথা কেন বলি এত নেগেটিভ মনে হয় এই ধরনের কথাগুলো কেন নেগেটিভ মনে হয় এগুলোকে আপনাকে বাঁচানোর রাস্তা কারণ আপনি এই যে এত বছর ধরে আমাদের মানুষ পড়াশোনা করে যদি বলা হয়, মলবি সাহেব আমাকে দশটা হাদিস শোনান তো ইবারত সহ একবারে কে থেকে কে বর্ণনা করেছে দশটা হাদিস শোনান বিশ্বাস করেন বাঘা বাঘা বড় বড় আলেমদের ক্ষমতা নয় দশটা হাদিস শোনানোর আজকে আপনি হয়তো পনেরোটা হাদিস শুনে ফেলেছেন আমার কাছ থেকে পড়াশোনা করা লাগে স্টাডি করা লাগে প্রচুর খাটনি করা লাগে একটা বা দেওয়ার জন্য তিরিশ পঁয়ত্রিশটা হাদিস মুক্ত করা লাগে অত সোজা না তাহলে আপনাকে জেনে তো জাতির সামনে বলতে হবে কথাগুলো এমনি তো আর আলতো ফালতো কিছু বললে তো মুশকিল কেননা আল্লাহ রসুল বলছে আমার নামে কেউ যদি একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গায় যাহার নাম কিন্তু আজকেই জুমার দিনে আজকে ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তানের বহু মসজিদে দাঁড়িয়ে ইমাম সাহেব যে প্রথম কথাটা বলেছে ওটাই মিথ্যা ইমাম সাহেব বলেছে যে আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না একবারে ডাহা মিথ্যা কথা আল্লাহ বলছে আমার খালাকতুল জিন্না বলিন ইল্লা লিয়া বুদুন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আর ইনি আবার বলছেন যে আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করা হতো না মানে এত ভালোবাসার কি দরকার ভালোবাসা তো সবসময় ভালো না আপনার কাছে আমি কফি খেতে চাইলাম তো সায়ন রহমান এসেছে কফি দিই বলে আপনি যদি এক কাপ চিনি দেন তাহলে তোর কফি থাকলো না ওটা খেতেও পারা যাবে না তাই বলি সব সময় তোর মিষ্টি অতিরিক্ত ভালো না এটা লিমিট থাকতে হবে তো ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছে বেটা অন্া আনির খারাপ কাজ যদি সমাজে হয় তার থেকে তুমি দূরে রাখো কেউ বিড়ি খেলে তাকে নিষেধ করো কেউ জদা দিয়ে পান খেলে তাকে নিষেধ করো কোনো দোকানে এগুলো বিক্রি হলে তাকে নিষেধ করো কেউ যদি হাতে ডোর লাল তাগা ইত্যাদি পরে থাকে তাকে নিষেধ করো কেউ যদি কুরবানি দেওয়ার পরে জবাই করার পরে ওই যে গলায় যে কিলাদাটা থাকে মানে ডোর বাইতা ওটাকে নিয়ে অনেকে চালের এতে গুজে রাখে বিভিন্ন জায়গায় এটা চেয়ে তাকে বলতে হবে যে না এটা করা যাবে না এটা করা যাবে না এলা আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া নিষেধ করেছেন তাকে বলতে হবে তাহলে যত অন্যায় কাজ সমাজে দেখবেন সেই অন্যায় কাজ থেকে আপনি তাকে বিরুদ্ধে থাকার জন্য বলবেন এই কাজটা খুব কঠিন ভালো কাজের উপদেশ দেওয়া সোজা কিন্তু এই কাজটা অনেক বড় কঠিন অন্যায় কাজ থেকে যখন মানুষকে মানে আপনি দূরে থাকতে বলবেন তখন কিন্তু জাতি আপনাকে দেখতে পারবে না সমাজ আপনাকে দেখতে পারবে না সমাজ আপনাকে খারাপ বলবে মিথ্যা কথা বলবে গালিগালাজ করবে আপনি যা না তার বিরুদ্ধে কথা বলবে এইজন্যই লুকমান মানে কি এই বাক্যের শেষ শেষে বলছে অসবির আলামা সাবাক বেটা এখন ধৈর্য ধারণ করতে হবে এখন ধৈর্য ধারণ করতে হবে কারণ তোমাকে মানুষ কটু কথা বলবে মন্দ কথা বলবে তোমাকে মানুষ দেখতে পায় না তোমাকে মানুষ খারাপ ভাবে তোমাকে মানুষ উল্টো পাল্টা কথা বলবে এ ধরনের কথাবার্তা কথাবার্তা শুরু করে দেবে যেমন আপনি সমাজে বসবাস করেন আপনিও জানেন আপনার ছেলে বিড়ি খায় জর্দা খায় ও আপনার হিরোইন খায় ঘুরে বেড়ায় সমাজের একটা লোকে কিছু বলবে না তখন কোনো চাচাও নাই খালুও নাই মামাও নাই কেউ কিছু বলবে না বলো না আপনাকে আরো টাকা দেবে খা ওর ছেলেটাকে নষ্ট হলে আমারই ভালো লাগে এরকম মানুষের টেন্ডেন্সি তো ওই ছেলেটা যখন এই মসজিদে নামাজ পড়তে আসবে তখন তাকে বাধা দেওয়া হয় সমাজ থেকে চাপ দেওয়া হয় পরিবেশ পরিস্থিতিকে চাপ দেওয়া হয় যে না ওই মসজিদে যাওয়া যাবে না কেন এই মসজিদে এই জন্য আসা যাবে না আল্লাহ রসুলের জামা নাই যখন আল্লাহ রসুল দাওয়াতের কাজ করতেন তখন ওই মক্কার আশপাশের লোকগুলো বলতো কোথায় যাবা তো যে আব্দুল্লা বেঠা খুঁজে মধ্যে যাও না খুব বদনেস মানুষ আরও ভালো মানুষ না ও হচ্ছে জাদুকার ও কত কি উল্টো পাল্টা কথা বলে কেন এই কথা বলে এই জন্যে যে এখানে আসলে হকটা পেয়ে যাবে ওই জমানায় যেন আমরা আমাদের আবার ফিরে এসেছে এখানে একটা হকটা পেয়ে যাবে এখানে এসে কেউ বলতে পারবো না যে আমরা কোনো ইমামের বিরুদ্ধে কোনোদিন কথা বলেছি কেউ বলতে পারবো না যে মাঝামের বিরুদ্ধে কথা বলেছি সেই হাদিসের প্রচার প্রসার করি আর মানুষকে দাওয়াতের কাজ করার জন্য বলি দাওয়াত দেওয়ার জন্য বলি দাওয়াত গ্রহণ করার জন্য বলি বাড়িতে ঢুকলে সালাম দেওয়ার কথা বলি মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলি অথচ এখান থেকে তাদেরকে ডিলিট করা হচ্ছে এখান থেকে তাকে সরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ ওই যে বেশিরভাগ মানুষই থাকবে দুনিয়াতে অকর্মণ্য বেশিরভাগ মানুষ ইমান আনার পরে হবে মুশ্রেক আল্লাহ সোমার তালা বলছে তাহলে এখানে লুকমান নিকিমের উপদেশগুলো একটু খেয়াল করেন আমি একবার আবার রিপিট করে শেষ করছি লুকমান ছেলেকে কি বললেন প্রথমে যে হে আমার কলিজার টুকরা শির করো না শির হচ্ছে সবচেয়ে বড় গুণার অতএব কেউ যদি জবাই করে ফেলে তবে শির করবেন না কে বলে তাবিজে রোগ রোগ সারে আপনি তাবিজ খুলে ফেলে দেন তাবিজ খোলার পরেই আপনি আল্লাহর বলে তাহকুল করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে করবেই করবে ইনশাল্লাহ করবেই একদম চ্যালেঞ্জ আপনাকে আমার তারপরে দুই নম্বরে উপদেশ ছেলেকে দিলেন করো ভালো কাজ মানুষকে বলো অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দাও আর এই তিনটে কাজ যদি তুমি করো সমাজে তাহলে কি হবে তোমার পৃথিবীর মানুষ তোমার এরিয়ার মানুষ তোমাকে ভালো চোখে দেখবে না তখন তিনি এসে বলছেন যে অসবির আলামা সবাক বেটা এই কাজ করা খুব কঠিন এখন তুমি ধৈর্য ধারণ করো লুকমান নাকি ছেলেকে বলছে যে আব্বু ও আমার কলিজার টুকরা রাস্তায় তো অন্যায় অন্যায় দেখো কি করো বাধা দাও আর আমরা গার্জেনরা কি করি ছেলেকে স্কুলে পড়াশোনা সময় বলি যে বাপ কোনো দিক থেকে না কে কি করলো তোমার দেখার দরকার নেই এই জন্য তো আজকে সমাজে এত অন্যায় এই জন্য এত অন্যায় আপনাকে যেখানে অন্যায় দেখতে হবে আপনার ক্যাপাসিটির বাইরে হলে সেটা ভিন্ন কথা অন্তত আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে না পারলে অন্তত মুখের মাধ্যমে আপনাকে বলতে হবে যে এই অন্যায়টা কেন করেন এই অন্যায়টা কেন আপনি কি কারণে করছেন এই অন্যায়টা এ কথা বলতে হবে আর যদি নাও পারেন তাহলে একবার অন্তর দিয়ে ঘৃণা করতে হবে একথা বলার পর আল্লাহ বলছে এটা হচ্ছে তিন নম্বর শ্রেণীর ইমান আপনি কি চান যে আপনার ইমান্ডটা তিন নম্বর শ্রেণী হোক কেউ কেউ চায় পৃথিবীতে নিশ্চয়ই কেউ চায় না তাহলে এই জন্য লোক ছেলেকে বললো বেটা অন্যায় কাছ থেকে মানুষকে তখন বাধা দিতে যাবা কারণ বেশিরভাগ মানুষই অন্যের সাথে লিপ্ত তুমি বারো গেলে তোমাকে এবার পিঠের চামড়া তুলে দেবে জেলবন্দি করবে তোমার উপরে অকথ্য গালি গালাজ করবে আজে মাঝে কথা বলবে ওই মুহূর্তে বলছে অসমীর আলামা সাহাক সবগুলোকে হজম করবে কারণ ফল কি আল্লাহ দেবে একটা হাজি বলে শেষ করব আনাস রাজি আল্লাহনু বলেন রাজা সাল্লা সাল্লাম যাচ্ছিলেন রাস্তা দিয়ে তখন প্রথম ইসলামের দাওয়াত মক্কায় শুরু হয়েছে প্রথম সুমাইয়া রাজি আল্লাহ তনহা ইনি একজন ইসলামের প্রথম শহীদ সুমাইয়া তার ছেলে এবং তার স্বামী আসির এই তিনজন ব্যক্তিকে আবু আবুঝাল করেছে কি রোদ্রের মধ্যে লোহার বর্ম পরিয়ে কঠিন রোদ লোহার বর্ম পরিয়ে আপনার রাস্তার মধ্যে রেখে দিয়েছে আর আল্লাহ রসুল ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো ওদেরকে দেখে আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি চলে এসেছে যে হায় আল্লাহ কি অবস্থা তোরা ওরা একদম থত্র করে কাঁপছে অবস্থা খুবই খারাপ কঠিন অবস্থা মারা যাবে এরকম অবস্থা তখন আল্লাহ রসুলাম দূর থেকে চিৎকার করে বলল যে ও ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহর কসম করে বলছি এই অত্যাচারের বিনিময় হচ্ছে জান্নাত এই অত্যাচারের বিনিময়ে জান্নাত আল্লাহ ঘর তৈরি করেছে তোমাদের জন্য সেই সময় আর আজ একটা মহিলা মানুষ দেখেন আপনার আমার স্ত্রী ইমানটা কি একজন মহিলা মানুষ আবু হাতে এরকম বর্ষা নিয়েছে বর্ষা তীর তীর নিয়ে এসে বলছে তুই বল তোর মাবুদ আমার মাবুদ সবারই মাবুদ হচ্ছে লাত ও মানাত হো এগুলো পুজোর নাম এক একটা যে এগুলো বল আমাদের মাবুদ তো ও বলছে না আমি বলবো না তুই আমার কি করবি আমি আল্লাহ রসুলের প্রতি মানে নিচ্ছি তার প্রতি চিরকাল আমি বেঁচে থাকবো কিন্তু বুড়ো হয়ে গেছে একজন বুড়ো মহিলা তো অত্যাচার বেড়ে চলেছে আবু যা বলছে তোর লজ্জাস্থানে আমি তীর মারবো মেয়ে তোকে হত্যা করবো তুই মার তাও আমি স্বীকার করবো আল্লাহ একজন আর মোহাম্মদ সাহায্য তার প্রেরিত বান্ধব এবং রসুল ওই জানোয়ার ওই কুকুর সেদিন ওই লজ্জাস্থানে তীর মেরেছিল এবং অন্য রেয়াতে খেয়েছে তাকে ফেড়ে ফেলেছিল দুই দিক দিয়ে দুই পা ধরে একদম তীর মারার পরেও শান্তি হয়নি ফেরা ফেলে দিয়েছিল আল্লাহ রসুল বলছেন যে এ জান্নাতে যাবে তা আপনার কি দরকার এখানে বেঁচে থাকে যদি এরকমই মকা পান তো এটা তো মকা একটা আলহামদুলিল্লাহ এটা সুযোগ তাহলে কি অন্যায় কাজে গোটা গ্রাম লিপ্ত থাকবে আপনি যদি নিতে যান তাহলে আপনার উপরে চলা হবে তাই লোক মানে কি ছেলেকে বললো বেটা আওয়াস বিড়াল আমার সাবাক এখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এখন তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আমাকে বলে যে আমার অ্যাকাউন্টে চল্লিশ লাখ টাকা আছে মানুষ আমার বাড়ি ঘর দেখলে বোঝা যায় যে আমার অ্যাকাউন্টে চল্লিশ লাখ টাকা আছে আর আমার তো নাই তাহলে আমাকে ধ্বস ধর করতে হয় একজন বলছে যে ও কেমন ছেলে ওর খেতে দেয় না তা আমার মা বাপকে আমি খেতে দিই কি না দেয় আমার মা বাপই তো জানে এই যে যত গালি দেবেন আমাকে তত আলহামদুল্লাহ আমার অ্যাকাউন্টে নেকি কি জমা হবে টেনশন তো নাই তাহলে ধ্বজ ধরণ করতে হবে যে আপনি না তার বিরুদ্ধে মানুষ কথা বলবে তাই লুক মানে কিম এই এই কথা বললো আমরা যেন এই উপদেশগুলা আগামী দিনে আমাদের চলার জীবনে মেনে চলার চলা তৌফিকাদা করে আল্লাহ তৌফিকাদা করে আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুমাদুল্লাহ যেন শেফা দান করে আল্লাহ মামিন আমিন আমাদের আমাদের গ্রামে যারা অন্তর্দিক দিয়ে অসুস্থ আল্লাহ সুমাদুল্লাহ যেন হাদিস এবং কোরআনুল কেরিম মেনে চলা তৌফিক আদা করে আল্লাহ মামিন আমাদের কোনো মাঝহব নাই কোরআন এবং সৈয়াদি যেন মেনে চলা তৌফিকাদা করে আল্লাহ মামিন আমিন যাদের রুজি এখনও হারাম আল্লাহ সোমাদুল্লাহ যেন হালাল রুজি দিয়ে সম্পৃক্ততা দান করে আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা এখনো অবিবাহিত যুবক আছে আল্লাহ যেন তাদেরকে ভালো একটা মানে দিনদার গৃহিণী জুটিয়ে দেয় সেই তফিক তুমি আদা করো আল্লাহ হুম্মিন আল্লাহ গো আল্লাহ মাদিল সাইদি ডক্টর জাকির নায় আবারও সমহিমায় দিনের দাওয়াতের কাজ করতে পারে তার জন্য তুমি তফিক আদা করো আল্লাহ হুমিন আল্লাহমাদ সাল্লি আলয় আল্লাহ বারিক আলয়